দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, একে দ্বীপের রানীও বলা হয়, যার চারপাশ ঘিরে রয়েছে নদী আর বঙ্গোপসাগর। আরও রয়েছে জোয়ার ভাটা খেলা আর ফুলের মতো এদিক ওদিক বিচরণ করা নৌকা আর জীবনের বৈচিত্র্য। এই অঞ্চল এখন পর্যটন শিল্পের জন্য ব্যাপক সম্ভাবনাময়। ভ্রমণপ্রিয়রা চাইলেই বিস্তীর্ণ শান্ত জলরাশিতে ছুড়ে দিতে পারে তাদের দুচোখ, যেখানে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় টাওয়ার। ভোলার উপজেলা শহর চরফ্যাশনের কলেজ রোডে খাসমহল মসজিদের সামনে নির্মিত জ্যাকব টাওয়ার এখন পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এ টাওয়ারে দাঁড়িয়ে চারপাশের 100 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। এটি বাংলাদেশ ও উপমহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ার। আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই ওয়াচ টাওয়ারে প্রতিটি তলায় 50 জন ও পুরো টাওয়ারে 500 জন দর্শক অবস্থান করতে পারবেন। এই টাওয়ারের চূড়ায় রয়েছে উচ্চ ক্ষমতার বাইনোকুলার। তবে এখানে প্রবেশ করতে গেলে জনপ্রতি ফি দিতে হয় 100 টাকা। চারপাশে জল বিস্তৃত এই অঞ্চলের যাত্রাও যেন কম রোমাঞ্চকর নয়। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ।